সিরামের 50 লাখ করোনা ভ্যাকসিনের ছাড়পত্র দিয়েছে ওষুধ প্রশাসন। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বিভিন্ন শ্রেণীপেশার 24 জনের শরীরে প্রয়োগের মাধ্যমে করোনা টিকা দেবার পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে কাল। ভার্চুয়ালি যুক্ত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে একজন নার্সের শরীরে ভারত থেকে উপহার হিসেবে পাওয়া অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা প্রয়োগের প্রস্তুতি নেওয়া হয়েছে। এরপর চিকিৎসক, নার্স, মুক্তিযোদ্ধা, শিক্ষক, পুলিশ, সেনাবাহিনী, সাংবাদিক সহ অন্যান্য পেশার 24 জন মানুষকে টিকা দেওয়া হবে। আর 28 জানুয়ারি থেকে রাজধানীর আরও 4টি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী জেনারেল হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা টিকা দেওয়া হবে। এসব হাসপাতালে এরই মধ্যে টিকা দেবার বিষয়ে সব কার্যক্রম সম্পন্নের কথা জানানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে।